দুলাবাই আমার পেটে চিমটি দিয়ে বলল, এই যে ছোট্ট শালিকা, উন্মুক্ত কোমর বের করে শাড়ি পরেছ দেখে তো বুক চিনচিন করছে। আতঙ্কে ছিটকে যাওয়ার মতো করে দূরে সরে দাঁড়ালাম। তবু দুলাবাইয়ের এরূপ কুরুচিপূর্ণ আচরণে আমি হতদম্ব। তিনি হেসে বললেন, আরে ভূত দেখে ফেললে নাকি, এত ভয়ের কি আছে? আকস্মিক এমন ঘটনার আগে আমার চোখ জল চলে এলো। কঠিন স্বরে বললাম, আপনি আমার কোমরে হাত দিলেন কেন, কোন সাহসে? আমার কথায় তিনি যেন বেশ মজা পেলেন, দাঁত বের করে হেসে বলল, আরে তুমি তো বিষয়টা সিরিয়াসলি নিয়ে নিচ্ছ দুলাবাই, শালিকার মধ্যে একটু মজা তো হয়েই থাকে, স্বাভাবিক, যা করলেন সেটাকে একটুকুই মজা বলে? সরি, আমি জাস্ট মজা করেছি, বুঝিনি তুমি এতটা রিয়েক্ট করবে। শুনুন, ভবিষ্যতে আমার সাথে কখনো এরকম ফাজলামি করবেন না। এতটুকু বলে দ্রুত ঘরে চলে আসলাম। দরজা ছিটকিনি লাগিয়ে আয়নার সামনে দাঁড়াতে পেটের অংশটা নজরে পড়ল, লাল টকটকে হয়ে আছে, রাগে সারা শরীর গিন গিন করছে। দরজায় টনল শব্দ হলো। দরজা খুলতে দিদি হতদম্ব হয়ে বলল, দরজা লাগিয়ে কী করতেছিস তুই, মায়ের ঘরে সবাই অপেক্ষা করছে। আমি যাবো না দিদি, ভালো লাগছে না। দিদি বুক কুচকে বলল, চোখ লাল হয়ে আছে কেন, তুই কি কান্না করেছিলি নাকি? প্রথমবারের মতো শারীরিক হেনস্তা হওয়ায় নিজেকে আর সামলাতে পারলাম না। প্যাটের কোথায় চিমটি দিছে দেখি, এক হাত চোখের জল মুছে আরেক হাতে কাপড় সরিয়ে জায়গাটা দেখলাম, এখনো লাল হয়ে আছে। দিদি দেখে বলল, আরে দুলাবাই হয়ে ছোট্ট শালিকার সাথে এইটুকু মজা করতেই পারে, তাই বলে দরজা আটকে কান্না করবি? আমি যথেষ্ট বড় হয়েছি দিদি, সবে লাইনে উঠেছিস, বিষয়টাকে গভীর বানিয়ে ফেলছিস না, তুই তো জানিস সবার একটু বেশি ফাজলাম করে, আমি ওকেই বলে দিব তোর সাথে আর মজা করবে না। সংসারে আমার মা আর আমরা তিন বোন, বাবা গত হয়েছেন যখন আমার বয়স তিন, দিদি এবার অনার্সে ফাইনাল ইয়ার দেবে, মেজো দিদি ইন্টার সেকেন্ড ইয়ারে, আমি এবার ক্লাস টেনে উঠেছি। সৌরভ ভাইয়ের সাথে বড় দিদির বিয়ে ঠিক হয়ে আছে, আজ দিদির জন্মদিন তাই সৌরভ ভাই এসেছেন। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে দিদি আমার কাছে এসে বলল, কিরে তন্দ্রা, তুই তো দেখছি দারুণ বেয়াদব হয়ে গেছিস। এত করে বললাম তবু স্বাভাবিক হতে পারছিস না, দিদিকে তো বোঝানো সম্ভব না। আমার মধ্যে তখন কি চলছিল, দিদিকে আমরা দুই বোন ভীষণ ভয় পাই, কারণ দিদির টিউশনি টাকাতে সংসার চলে, যতটা সম্ভব স্বাভাবিক হয়ে দিদির হাতে হাত রাখে। কেক কাটলাম। সৌরভ ভাই মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছে, সেই তাকানোতে মিশে আছে গভীর প্রতিশোধ পরায়ণতা। শুতে যাওয়ার সময় মা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, শুনেছিস কাণ্ড, সৌরভ আজ রাত নাকি এখানে থাকবে বলেছে। সে কি, থাকার জায়গা কোথায়? জায়গার কথা পরে, এখনো বিয়ে হয়নি, তার আগে মেয়ের বাড়িতে থাকবে, লোকে তো কথা বলতে ছাড়বে না। তাহলে দিদিকে বলো নাকি বিষয়টা বলতে? এমন সময় দিদি আমার ঘরে এসে বলল, তন্দ্রা তুই আজ রাতটা আমার সাথে আমার বিছানায় থাকবে, এখানে তার দুলাবাই থাকবে। মা দিদির কাছে কি নিচুস্বরে বলল, বিয়ে এখনো হয়নি, তার আগে মেয়ের বাড়িতে রাত পার করা কেমন হয়ে যায় না, আকাশ খারাপ, বৃষ্টি হবে হয়তো। আরও নিজেই বলল রাতটা থাকবে, তারপর তুমি মুখের উপর না বলে দেবে নাকি? দেখ যা ভালো বুঝিস। বাধ্য হয়ে দিদির বিছানায় শোলা, বিশ্রী স্বপ্ন দেখে ঘুম ভাঙল। স্বপ্নে দেখলাম একটা সাপ আমার প্যাটের উপর বসে আছে। ঘুম ভেঙে চোখ মেলতে আমার শরীর হিম হয়ে এলো, শিরাধারা দিয়ে একটা শিহরণ বয়ে গেল। স্পষ্ট দেখলাম একটা ছায়া মূর্তি আমার উপর ঝুঁকে আছে, ছায়া মূর্তির এক হাত আমার প্যাটের উপর।